বাঙালিদের মহা উৎসব মানে দুর্গাপুজো দুর্গাপুজো মানে আনন্দ আর আনন্দর পাশাপাশি নিরাপত্তা নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে তাই আমি আজকে পৌঁছে গেলাম অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ট্রাফিক পুলিশ আর আমার পাশে রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ ট্রাফিক পুলিশ মিস্টার কমল চক্রবর্তী পুজোকে সামনে রেখে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট কি কি করা হয়েছে দেখুন আমাদের আগরতলা রাজধানী সেই শহরের যে একটা সুনির্দিষ্ট গণ্ডির মধ্যেই আমাদের সবচেয়ে আকর্ষীয় আকর্ষণীয় পুজোগুলো উদযাপিত হয় যেগুলোর জন্য মানুষের খুব সারা ত্রিপুরা রাজ্যের মানুষেরই আকর্ষণ থাকে যার ফলে কি হয় ত্রিপুরার সমস্ত প্রান্ত থেকে সমস্ত মানুষ ট্রেনে বাসে করে বা তাদের বিভিন্ন যানবাহনে করে আগরতলায় এসে ভিড় জমান সেই জিনিস দিকটা আমাদের মাথায় রাখতে হয় অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা পায়ে হেঁটে পুজো দেখেন যারা গ্রামগঞ্জ থেকে আসেন বা বাইরে থেকে আসেন মফসলের মানুষ তাদেরকে সুযোগটা বেশি করে দেয়া। সেই জন্যে আমরা প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিচার করি পুজোর দিনগুলোতে সন্ধে সন্ধেবেলা থেকে ঠিক সন্ধ্যা ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত আমরা কোনো যানবাহন আগরতলা শহরের মূল এরিয়াতে আমরা ঢুকতে দেব না সেটা হচ্ছে আমরা খুব কড়াকড়িভাবে সেটা স্ট্রিক্টলি আমরা প্রহিবিট করি এবং সুনির্দিষ্টভাবে কোনো অসুস্থ রুগী বা বিশেষ কোনো প্রয়োজনের খাতিরে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা পুলিশের নিরাপত্তার কাজে যে সব যানবাহন থাকবেন তার বাইরে আমরা কোনো যানবাহন ইভেন টু হুইলারও আমরা প্রবেশ করতে দেব না সেটা সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে আমরা প্রথমত দেখি দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে আগেই সভা করে সবাইকে জানিয়ে দিই পণ্যবাহী লরি বা যেই জিনিসগুলো মালপত্র নিয়ে যেই যানবাহনগুলো চলাফেরা করে তাদেরকে আমরা সন্ধ্যা পাঁচটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত শহরে ঢুকতে দিই না সেটা একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড থাকে কোনো অবস্থাতেই আমরা ঢুকতে দিই না সেটা পাঁচটার পরে ভোরবেলা পাঁচটার পরে দিনের বেলা তারা তাদের কাজকর্ম সম্পাদন করবেন পুজোতে ছোট বড় গাড়ির উপরে কেমন রেস্ট্রিকশন নেওয়া হয়েছে ছোটো গাড়িগুলোকে আমরা শহরের চার দিক থেকে আমরা যে জায়গাগুলো ঠিক করে দিই ট্রাফিক পুলিশের তরফ থেকে যে দক্ষিণ দিকে যত যানবাহন আসবে তারা এডিনগরে থাকবেন রাত্রেবেলার জন্যে উত্তর ত্রিপুরা বাউন্ড যেই গাড়িগুলো থাকবেন তারা চন্দ্রপুরে থাকবেন সে এর ভেতরে আর ঢুকতে পারবে না ওই দিক দিয়ে বরজলা দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা থেকে যত গাড়ি আসবে ওরা সেকেন্দার চমুনি বলে একটা জায়গা আছে নগরে ওইখানে থাকবে জিবি হসপিটালের দিক দিয়ে যেই গাড়িগুলো আসে সেগুলো ক্যান্সার হসপিটালের পাশে একটা মাঠ আছে ওইখানে থাকবে আমাদের যোগেন্দ্রনগর দিকের থেকে যত গাড়িগুলো আসবে সেগুলো গান্ধী স্কুল পর্যন্ত আসতে পারবে তারপরে শহরে ঢুকতে পারবে না আর সদর উত্তর থেকে যত গাড়ি আসবে সেগুলো পণ্ডিত নেহেরু কমপ্লেক্স আমরা বস্তিতে আমরা পার্কিং করাবো তার বেশি শহরের ভেতরে তারা ঢুকতে পারবে না সারা রাত্রিবেলা এই হচ্ছে আমাদের ছোটো গাড়ির জন্য প্রভিশন বড় গাড়িগুলোকে আমরা আমি আগেই বলেছি যে সন্ধ্যা পাঁচটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত আমরা ঢুকতে দেবো না বারোটার পরে যখন ঢোকার রাস্তা ফ্রি হবে নো এন্ট্রি রেস্ট্রিকশানটা আমরা উঠিয়ে দেব। সেই সময় আমরা কতগুলো রাস্তাকে সুনির্দিষ্টভাবে ওয়ানওয়ে রোড বলে আমরা চিহ্নিত করেছি সেরকম সাত আটটা রোড বিজি রোড যেগুলো সেই রোডগুলোতে একমুখী গাড়ি চলতে পারবে শুধু আসতে পারবে যেতে পারবে না সেরকম যারা ভিজিটার গাড়ি নিয়ে বেরোবেন বা কোনো যানবাহন নিয়ে বেরোবেন শহরের জুন ভিত্তিক আমরা বিভিন্ন এলাকাতে কতগুলো পার্কিং জোন ঠিক করেছি যেখানে সাধারণত নর্মাল সময়ে সাধারণ সময়ে পার্কিং করা যায় না কিন্তু পুজোর দিনগুলোতে মানুষের সুবিধার জন্য দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা সেরকম একদম খোলাভাবে পার্কিং প্লেস রেখেছি যথেষ্ট সুযোগ সহকারে এবং তারা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন সুন্দরভাবে তাদের গাড়ি যানবাহন পার্কিং করে তারা পুজো দেখতে পারবেন পুজোতে অনেক সময় শোনা যায় যে গাড়ি বাইকের অ্যাক্সিডেন্টের খবর সেইগুলোকে সামনে রেখে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি আপনি প্রশ্ন করেছিলেন যে এরকম অ্যাক্সিডেন্টের বিষয়ে যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় হতে পারে কারণ সেই সময়ে অসংখ্য যানবাহন চলাফেরা করে রাস্তার মধ্যে আমরা আমাদের কাছে ট্রাফিক পুলিশের তরফ থেকে আমাদের কাছে তিনটে ক্রেন আছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্যে বা যা করার জন্যে এই তিনটে ক্রেনকে আমরা তিনটে দিকে সবসময় প্রস্তুত রাখবো চব্বিশ ঘন্টার জন্য যাতে যেখানেই খবর পাওয়া যায় কাছাকাছি যেই লোকেশানে থাকবে সেই ক্রেনগুলো যাতে সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গাড়ি বা যাই হোক সেগুলোকে সরিয়ে রাস্তা টাস্তা পরিষ্কার করতে পারে সঙ্গে সঙ্গে অন্য যারা এজেন্সি আছেন ফায়ার সার্ভিস মেডিকেল টিম তাদের সঙ্গে বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যারা ম্যাজিস্ট্রেট থাকবেন তাদের সঙ্গে যোগাযোগ করে কি করে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বা যারা আঘাতপ্রাপ্ত লোক থাকবেন তাদেরকে হসপিটালে পৌঁছানো যায় সেদিকে আমাদের ট্রাফিক পুলিশের নজর থাকবে তারা সবাই অ্যালার্ট থাকবেন সেভাবে মূলত ট্রাফিক পুলিশের সাধারণ সময়ে যেই ধরনের সংখ্যায় আমরা শহরে কাজ করি সেই সংখ্যা দিয়ে বা সেই শক্তি দিয়ে পুজোর সময়ে সমস্ত ট্রাফিক ব্যবস্থাপনা চালু রাখা খুব কঠিন বিষয় সেই বিষয়ে আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি সেটা জানিয়েছি এবং ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন আমার যতটুকু প্রয়োজন একদম কঠোরভাবে ট্রাফিক বিধি ব্যবস্থা চালু করার জন্যে তারা আমাকে সেই ম্যান পাওয়ারটা সেই শক্তিটা আমাকে দেবেন এবং আপনাদের আমি আশ্বস্ত করতে পারি প্রায় চব্বিশ ঘন্টা অন্য সাধারণ সময়ের মতো একটা নির্দিষ্ট সময়ে ট্রাফিক পুলিশ শহরে নিয়োজিত থাকেন এই ব্যবস্থাপনার জন্য কতজন ট্রাফিক কর্মী নিয়োগ করা হয়েছে আমরা পুজোর দিনগুলোতে চব্বিশ ঘন্টা রাউন্ড দি ক্লক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করব শিফট ওয়াইজ এবং এই সবটি শিফট চারটা শিফটে যে ট্রাফিক পুলিশ কাজ করবেন তার জন্য প্রায় সাতশো লোক সাতশো পুলিশ কর্মী নিয়োজিত হবেন এবং এই সাতশো কর্মী সম্পূর্ণ ট্রাফিকের জন্যে কাজ করবেন আশা করি সাধারণ দর্শনার্থী যারা পুজোতে আনন্দ করতে আসবেন বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা এবং মা বোনরা যারা গ্রাম থেকে আসেন তারা হয়তো সারা তিনশো পঁয়ষট্টি দিন কোনোদিনই শহরে আসেন না পুজোর দিনগুলোতে ওনারা এই পুজোর আনন্দ যাতে উপভোগ করতে পারেন আমরা সদা সতর্ক থাকবো এবং চেষ্টা করব ওনারা যাতে নির্বিঘ্নে পুজো দেখতে পারেন আর আপনাদের তরফ তরফ থেকে ত্রিপুরা ইন্ডিয়া ডট কম মানুষের দুর্গা সুন্দরভাবে আনন্দ ঘন মুহূর্ত যাতে কাটাতে পারে সেই বিষয়ে আপনারা যে উৎসুক বা আমার সাক্ষাৎকার নিয়েছেন বা মানুষকে বুঝে জানানোর জন্য সমস্ত ঘটনাগুলো ট্রাফিক বিধি ব্যবস্থা সম্পর্কে এটা মানুষকে অনেকটা সাহায্য করবে এবং যারা অনেক বিষয়ে যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা সম ঠিকমতো ইনফরমেশানগুলো নেই এই সাক্ষাৎকার দেখলে ওনারা বুঝতে পারবেন আসলে কোথায় কি ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মানুষের সবার কাছে যারা ত্রিপুরা রাজ্য এবং সমস্ত দর্শনার্থী যারা বাইরে থেকেও আসবেন সবার কাছে আমার বিনম্র আবেদন থাকবে ট্রাফিক পুলিশ যারা রাস্তায় থাকবেন ওনারা যে বিধি ব্যবস্থা করবেন তার সঙ্গে সহযোগিতা করার জন্যে এক উদার মন নিয়ে চিন্তা করতে হবে ট্রাফিক পুলিশ যেই রেস্ট্রিকশনগুলো চালু করেছেন সবটাই মানুষের জন্য ওনার নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয় পুজো উপলক্ষে ত্রিপুরাবাসীদের জন্য আপনার কোনো বার্তা আছে কি না হ্যাঁ ত্রিপুরাবাসীকে আমি শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানাই প্রত্যেককে ত্রিপুরাবাসী যা মানে ত্রিপুরার প্রতিটা প্রান্তে যারা আছেন আমি এই বিশেষ কথাই বলতে চাই যে আমাদের ঐতিহ্য অনুসারে ত্রিপুরা রাজ্যের এবারও যাতে দুর্গ উৎসব কোনো ঘটনাবিহীন এবং আনন্দ আপ্লুত এবং সমস্ত মানুষ যাতে তার সমস্ত আনন্দ নিংড়ে নিয়ে উৎসবটাকে শান্তিপূর্ণভাবে আমরা অতিবাহিত করতে পারি কোনো দুর্ঘটনা না ঘটুক আমাদের পুলিশ নিরাপত্তা বাহিনী ট্রাফিক যে যে জায়গায় থাকবেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ভাই বোনরা যেখানে থাকবেন সবার সাহায্য নিয়ে সবাই একসাথে সুর মিলিয়ে আমরা যদি কাজটা করতে পারি তাহলে পরে আশা করি আমাদের ঐতিহ্য অনুযায়ী শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল দুর্গোৎসব এবারও অতিবাহিত হবে এই বার্তাই আমার সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি অসংখ্য ধন্যবাদ আপনাকে